ওনার বাবা মা প্রথমে ডেটটা দশই আগস্ট বলেছিলেন একটু আগে ওনার কাকিমা ওনার ডেটটা ক্লারিফাই করে দিয়েছেন যে ওটা দশই আগস্ট নয় ওটা এগারোই আগস্ট রাতে ওই ভিডিওটা শুট করানো হয় এই কারেকশনটা তিনি একটু আগে করে দিয়েছেন বাড়ির পরিবারের তরফ থেকে তোহার আর প্যার লাতি হে রিশতো মে ঢের সারা মিঠাস নে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল যেটা মূল বিষয় দেখো যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এই ভিডিওটা আজকে এটাকে সামনে নিয়ে আসা হয় তৃণমূলের তরফ থেকে সেখান থেকে রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেত্রী শশী পাজা সাংবাদিক সম্মেলন করে এই ভিডিওটা দেখান এবং সামনে নিয়ে আসান এবং একই এই ভিডিওটাই আবার কলকাতা পুলিশের তরফ থেকেও দেওয়া হয়েছে এবং কলকাতা পুলিশের যার বিরুদ্ধে মূলত অভিযোগ সেই ডিসি নট তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি কিন্তু লালবাজারের তরফ থেকে এই ভিডিওটা দেওয়া হয়েছে বলে তিনি আমাদের সাংবাদিককে সেই ভিডিওটা পাঠান গোটা বিতর্কের সূত্রপাতটা কোথায় বিতর্কের সূত্রপাত হচ্ছে গতকাল আরজিকর হাসপাতালে এই তরুণী নির্যাতিত ধর্ষিত এবং তারপরে খুন হওয়া এই মহিলার এই চিকিৎসক মহিলার পরিবার তার তারা আরজিকর হাসপাতালে কালকে ছাত্রদের আন্দোলনে যোগ দিতে আসেন এবং সেখানে এসে তারা মারাত্মক অভিযোগ করেন যে যেদিনকে তাদের বাড়ির মেয়ের মৃত্যু হয় এরকম নৃশংসভাবে তাদের বাড়ির মেয়েকে মারা হয় সেই দিনকে পুলিশের তরফ থেকে একজন আইপিএস অফিসার এবং তারা একদম নির্দিষ্ট করে বলেন ডিসি নর্থ তিনি তাদের সঙ্গে গিয়ে দেখা করে তাদেরকে টাকার বান্ডিল নিয়ে টাকা দিতে চান এই অভিযোগ গতকাল আরজিকর হাসপাতাল থেকে সাংবাদিক সম্মেলন করে তারা করেন এবং এরপর আজকে ডিসি নর্থের এই ব্যাপারে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি তিনি একটা লালবাজারের তরফ থেকে ভিডিও দেওয়া হয়েছে বলে আমাদের সাংবাদিকদের সেই ভিডিওটা দেন এবং তারপরে সেই ভিডিওটা দেখি আবার সেই একই ভিডিও দেখিয়ে একই ভিডিও দেখিয়ে শশী পাঁজা তিনি সাংবাদিক সম্মেলন করেন যে ভিডিওতে দেখা যাচ্ছে যে তার বাবা মাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তারা যে তারা তাদেরকে টাকা পয়সা অফার করা হয়েছিল কোনো পুলিশ অফিসার টাকা পয়সা অফার করেছিলেন এই রকম কোনো অভিযোগ তারা করছেন কি না তাতে তারা সম্পূর্ণ সেটা অস্বীকার করেন বলে সেই ভিডিওতে দেখা যাচ্ছে এবার এই ভিডিও সামনে আসার পরই এই ব্যাপারে তার পরিবারের লোকজনের কাছে ব্যাখ্যা ব্যাখ্যা চেয়ে জানতে চাই আমরা যে ব্যাপারটা কি আপনারা বলছেন যে একদিকে যে যে একজন আইপিএস অফিসার এসে ডিসি নর্থ এসে আপনাদেরকে টাকা দিতে চেয়েছিলেন কিন্তু আবার একটা ভিডিওতে দেখা যাচ্ছে আপনারা অস্বীকার করছেন যে এই রকম টাকা পয়সা অফার করার কোনো ঘটনাই ঘটেনি তাহলে প্রকৃত সত্য কি আজকে তার বাবা মা সাংবাদিক সম্মেলন করে যেটা বলেছেন সেই অভিযোগ আরও মারাত্মক কেন আরও মারাত্মক বলছি প্রথম কথা হচ্ছে টাকা দেওয়ার অভিযোগ এই কারণে মারাত্মক তার কারণ পুলিশের এটা কাজ নয় একজন এই রকম মর্মান্তিকভাবে যার মৃত্যু হয়েছে সেই পরিবারের কাছে গিয়ে টাকার বান্ডিল নিয়ে তাদেরকে অফার করা এবং বোঝাই যাচ্ছে যে মুখ বন্ধ রাখা বা কোনো কিছু চাপা দেওয়ার জন্য এই টাকার অফার করা হয়েছিল তার পরিবারের সন্দেহটা সেই রকমই এবং সেই কারণেই তার পরিবার ওই টাকা রিফিউজ করে কিন্তু এরপর আজকে যে অভিযোগটা করা হচ্ছে যে এই যে ভিডিওটা যেখানে বলা হচ্ছে যে পুলিশ তাদের কোনো অফার করে নি সেইটার ব্যাখ্যা দিতে গিয়ে তার পরিবারের তরফ থেকে কী বলা হচ্ছে বলা হচ্ছে যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা যেদিন তাদের বাড়িতে যান এগারো তারিখ তারপর বাড়ি থেকে বেরোনোর পর চিকিৎসক সুবর্ণ গোস্বামী তিনি প্রথমেই অভিযোগ করেন যে পরিবারকে পুলিশের তরফ থেকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল এই অভিযোগ আসার পরই সরগোল পড়ে যায় এবং তিনি আজকে যেটা পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে সুবর্ণ গোস্বামীকে এই জিনিস তার মা বলেছিলেন ওই তরুণী চিকিৎসকের মা বলেছিলেন এবং সুবর্ণ গোস্বামী সেটাই শুনে বাইরে বলেন আজকে তার কাকিমা বলেছেন যে এরপর ওই এগারো তারিখ রাতেই তাদের বাড়িতে ভিডিওগ্রাফার পৌঁছে যায় একজন এবং তারপরে তাকে দিয়ে জোর করে বলানো হয় যে যে এইরকম একটা যে যে এই যে পুলিশের তরফ থেকে টাকা অফার করা হয়েছে বলে যেটা বাজারে এখন চলছে যে সুবর্ণ গোস্বামী বলেছেন যে এইটা ঠিক নয় একটু বিরত করছি তোমাকে তুমি চিকিৎসক সুবর্ণ গোস্বামীর প্রসঙ্গ তুললে চিকিৎসক সুবর্ণ গোস্বামী সেদিন বাবা মার সঙ্গে দেখা করে বেরিয়ে ঠিক দাবি করেছিলেন তিনি দেখাবো আপনাদের তারপর আসবো তাও বলছেন তার মা যে হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন যেটা শুনে আমরা তার বনে গেলাম যে সত্যি যদি ধামাচাপা দেবার না থাকে তাহলে হচ্ছে যে টাকা পয়সা অফার পুলিশ অফিস সেটা ওনার মিতার মা বলেছেন আমাদের যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম ওই সময় তখন মিতার সৎকারও হয়নি সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের অফার করা হয়েছে সম্ভবতও কলকাতা পুলিশ চাপ দিচ্ছে কলকাতা পুলিশ ভিডিও করছে মানে এটা কলকাতা পুলিশের পক্ষে সম্ভব এটা প্রতি মুহূর্তে অবাক হওয়ার মতো শিরোঠর মতো একদম আমি সেটাই বলছি যে আজকের অভিযোগটা আরো মারাত্মক কি অভিযোগ আজকেরটা যে কলকাতা পুলিশের তরফ থেকে শুধু টাকা অফার করা হয়েছে তা নয় কলকাতা পুলিশের তরফ থেকে এটা অনুমান করা হয়েছে যে এই জিনিস যদি এই নিয়ে ভবিষ্যতে যদি সরগোল হয় এই অভিযোগ যদি পরিবারের লোক কখনো প্রকাশkeySet করেন তাহলে পরে যে বিড়ম্বনার মধ্যে যে সমস্যার মধ্যে পড়তে হবে তার জন্য আগেভাগে একটা ভিডিও করিয়ে রাখা যে ভিডিও দিয়ে পরিবারের লোককে দিয়ে অস্বীকার করিয়ে রাখা যে পরিবারের লোক কখনো যদি সামনে এসে অভিযোগ করেন তখন এই ভিডিও দিয়ে ডিফেন্ড করা যাবে এবং সুবর্ণ গোস্বামী বিষয়টা সামনে নিয়ে আসার পর সেই দিন রাতেই এই ভিডিও শ্যুট করে রাখা হয়েছিল বলে তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে ফলে শুধুমাত্র যে টাকা অফার করা হয়েছিল তা নয় এই অভিযোগ যাতে সামনে কখনো না আসে পুলিশের এই কাজ যাতে সামনে কখনো না আসে তার জন্য পরিকল্পনা মাফিক আরেকটা ভিডিও তার পরিবারের লোককে দিয়ে শ্যুট করিয়ে রাখা হয়েছিল মানে সেখানে পরিবারের লোককে দিয়ে বলিয়ে সেখানে ভিডিওগ্রাফার পাঠিয়ে সেইটা তুলিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ এ মারাত্মক অভিযোগ তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে পুরো ঘটনাটা ঘটছে নয় দশ এগারো তারিখ এই সময়ে আর ঠিক এই সময়টা কলকাতা পুলিশের হাতেই পুরো তদন্তবার রয়েছে তখনও সিবিআইয়ের হাতে তদন্তবার যায়নি এরপরই পরিবারের লোকজন সরাসরি হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্তের জন্য আবেদন করেন এবং তারপর তেরো তারিখে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট এই মাঝের সময়টুকু পুরোটা কলকাতা পুলিশের হাতে তদন্তবার ছিল ফলে কলকাতা পুলিশের যে কি পরিমাণ চাপ এই পরিবারের কলকাতা পুলিশের তরফ থেকে তৈরি করা হয়েছিল এই একের পর এক ঘটনা প্রকাশ্যে আসতে পুরোটা পরিষ্কার হয়ে যাচ্ছে বার বার কলকাতা পুলিশের ভাবমূর্তি এবং তার স্বচ্ছতা পোস্টের মুখে পড়ে যাচ্ছে ধন্যবাদ তোমায়